মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? সবাইকে জানাই মিষ্টির নতুন একটা ব্লগে স্বাগত। কালকের দিনটা তো ওইভাবে সারাদিন শপিং টপিং করে ধকলও অনেক গেছে, তাই রাত্রিবেলা খাওয়া দাওয়া করে শুয়ে গেছি। আর সেরকম তোমাদের সাথে ব্লগ এন্ডিংও করতে পারিনি, কিছু দেখাতেও পারিনি, কিন্তু আজকে উঠে গেছি, মোটামুটি ঘুমটা যেটা দরকার ছিল পুষিয়ে গেছে। আর তারপরে ওয়েদার তো নিম্নচাপ, যাই হোক, তো সেই বৃষ্টি, সকাল থেকেই মেঘলা, মুখ ভার, ঠিক আছে। আর কেন জানি না, ওই যে আগেও বলেছি না, আমার এই এই ওয়েদারটা একটা মন খারাপের ওয়েদার, মানে যতই তবু তো ভালো, এখানে সবাই আছে, ভালো লাগছে সবাইকে দেখছি। এটা যদি মেদিনীপুরে হতো সেখানে পুরো একা লাগতো, চুপচাপ কেমন একটা। যাকে তো সকালবেলা উঠে আমাদের চা পর্ব শেষ হয়ে গেছে, উঠেই গল্প টল্প হয়ে গেছে, আর কাকাই একটু এসছে আমাদের বাড়িতে, তো কাকাই আমরা সবাই আড্ডা মারলাম, চা খেলাম, এখন আমরা একটু ব্রেকফাস্ট করব। এবারে ওয়েদারের উপর ডিপেন্ড করছে, আজকেও বাজার যাওয়ার প্ল্যান আছে, কারণ কালকে বললাম না সেরকম কিছু পাইনি, আজকে আরেকবার যাব। প্লাস মায়ের জন্য এবারে একটু অন্য কিছু নেব ভেবেছি, কারণ মা তো শাড়ি অত বেশি কোথাও যায়ও না, পরেও না, মায়ের সব ভালো ভালো যত শাড়ি আছে সব জমে আছে, বোধহয় দুটো না একটা ভেঙেছে, তো সেই জন্য এবারে মা নিজেই বলছে মা নাই আমাকে আর শাড়ি দিও না, তো সেই জন্য মাকে ভাবছি নতুন কিছু একটা দেব। তো সেটা কি আপাতত ভেবেছি একটা, জানি না সফল হবে কি না। মা বলেছিল এবারে কোজাগরি লক্ষ্মী পুজোতে লক্ষ্মী প্রতিমা তুলবে, মানে পেতলের লক্ষ্মী প্রতিমা, তো ভাবছি ওটাই দেব, আমি গিফট করব। তো তার জন্য এখানে এবার মহিষাদলে এসেছি, এখানে ভালো দোকান আছে নাকি, আমি যেটা চাইছি সেটা পাবো নাকি, সেটা দেখতে হবে। তো সেই জন্য আগে দেখব, আমি যদি পছন্দ হয় তবেই নেব, নাহলে মেদিনীপুর থেকে নেব, এরকম প্ল্যান আছে। বাজার বেরোবো, তবে ওই ওয়েদারের উপর ডিপেন্ড করছে। আপাতত এখন ব্রেকফাস্টটা করি। ব্রেকফাস্ট হয়ে গেছে, তাই স্নান টান করে পুজো টুজো করে একদম রেডি হয়ে গেছি, আর আকাশটাও একটু ধরেছে, একটু হালকা রোদও উঠেছে, আর মামনি রান্না টান্না হয়ে গেছে, 12টা এখন বেজে গেছে। এই সময় ইচ্ছা করেই বেরোলাম, কারণ এরপরে সব কাজ গুছিয়ে যাচ্ছি, তো বাজার করতে যতটা টাইম লাগবে আসবে, জাস্ট খেতে বসবো। কিন্তু প্রে করছি যেটা ভেবে যাচ্ছি সেটা যেন পাই, মানে কালকে যেমন বেকারই লাগছিল বেরিয়ে, মনে হলো পেলাম না, আজকে অ্যাটলিস্ট যদি কিছু পাই, তবে যা কিনবো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। চলে এসছে বাজারে, আর ফার্স্টে এই যে কৃষ্ণকালীতে একটু যাব, মামনির একটু কাজ আছে, টুক করে অল্প সময়ের জন্য কাজ করেই চলে যাব। অনেক আশা নিয়ে পেতলের দোকানে এলাম তো বটে, তবে পাবো কিনা কি জানি, টেনশন হচ্ছে, যাক গে দেখা যাক। না, ওই যে ভাই উপরে পারতে গেছে মনে হয় আছে। ফাইনালি গাইস, যেটা খুঁজছি পেয়ে গেছি, খুব খুশি বাবা। অবশেষে মায়ের ইচ্ছে পূরণ হয়েছে, আমরা ঠাকুর পেয়েছি, এখন এসছি সাজাতে মাকে। এই হচ্ছে মায়ের পোশাকের ভান্ডার, দেখা যাক কোনটা পছন্দ হয়। আমার আবার ইয়েলো আজকাল বেশি টানছে চোখে, কেন জানি না। কাল আমি আমার শাড়ি নিইনি, তাই আজকে এলাম, দেখি কটা পিওর আইটেম দেখছি, যদি পছন্দ হয়। শপিং কমপ্লিট, আমরা এবার বাড়ি যাচ্ছি, অনেক বেলা হয়ে গেছে, টোটো ধরবো সোজা বাড়ি, তবে সব পেয়ে গেছি এটা ভালো লাগছে। সন্ধে হয়ে গেছে, আর একটুখানি শুয়ে গেছিলাম, ফ্রেশ ট্রেশ একটু হয়ে গেছে, এখন ভালো লাগছে, এখন একটা চা দরকার। আর আমার বাচ্চাগুলো কেমন শুয়ে আছে দেখো, তোমাদের এই জিনিসটা দেখানোর জন্য উঠে এলাম, এই দেখো দুই বাচ্চা কিরকম ভাবে শুয়ে থাকে, যেন কত কষ্ট বেচারাদের, আহারে। যাকে চলে এসছে সন্ধ্যাবেলার মুড রিফ্রেশমেন্ট করার জিনিস, এই যে চা সাথে টা, আর পরিবারের লোকজন জমে যাবে। গুটুল, কি করতে এসছিস? কি পড়তে? ম্যাথ পরীক্ষা? ম্যাথ পরীক্ষা সত্যি? ও, গুটুল চলে এসছে পড়তে, ম্যাথ পড়তে এসছে। কাল আমার
পূজার আগে পরীক্ষা শেষ তো, সেটা তো শান্তি। সেই আর তো কটা জামা হয়েছে বলে দে, বেশি হয়নি, মাত্র 11টা, বেশি হয়নি, মাত্র 11টা। বাচ্চাদের প্রায় সব জামাই কেনা হয়ে গেছিল, কিন্তু জিনি বুড়িটা বাকি ছিল। এই যে জিনি বুড়িটা এখানে এসে কিনে নিয়েছি, কালারটা খুব মিষ্টি, দেখো পিঙ্ক কালারের আর কিছুটা ওই গুটুলের মতো। কাপড়টা ভালো, একদম মাখন ভালো, আর প্রিন্টটাও সুন্দর। এইটা হচ্ছে অরিজিনাল বেডশিট, যেটা 850 টাকা দাম, আর ফ্রিটা দেখাচ্ছি একটু পরে। আর এটা আমি নিয়েছি, এটা এত দাম না, এটা বোধ হয় 600 না 650, কুইন সাইজ 650 না 600। এটা কুইন সাইজ, এটা হচ্ছে কিং সাইজের জন্য, এটা কুইন সাইজ। আর এটার সাথে না একটা পাঁচ বালিশের ওয়ার ফ্রি, মানে এটার সাথে এটা ডিল, পাঁচ বালিশের ওয়ার। তো এই জন্য ছোট জিনিস ফ্রি দিই। এটা হচ্ছে পাঁচ বালিশের ওয়ারটা, এটা হচ্ছে ফ্রি দিই। এটা এটার সাথে সাড়ে পাঁচশো। আচ্ছা এইটা হচ্ছে আমার বেশিটা, আর ফ্রিটা দেখি, ফ্রিয়েরটা দেখ, ফ্রিয়েরটা ভিআইপি দেখেছো, লোকভাবে এটা কিনা ওটা ফ্রি দিয়েছে। দেখি এটা আর খুলছি না, এটা ফ্রি আছে। আর এই যে সামনে যেটা আছে এটাই ক্রিমটা আছে। আমি এটা নেবো, ধাববো মহনের থেকে, ঘরে গিয়ে বাঁধবো, যখন দেখাবো যে পাতা এরা ফ্রি। আচ্ছা আর মামনির জন্য কালকে দুটো শাড়ি কেনা হয়েছে, মামনির শাড়ি দেখে দিচ্ছি। এটা হচ্ছে মটকা সিল্ক, কাশ্মীরি সিল্ক লেখা আছে দোকানের মধ্যে, এগুলো দুধ লেখা আছে, এগুলো হচ্ছে মটকা সিল্ক। যাই হোক, যে সিল্কই হোক, কালারটা খুব সুন্দর। আর একটু সফিস্টিকেটেড নেওয়া হয়েছে, যাতে কলেজ টলেজে বা স্কুলে যেখানে হোক কোথাও গেলে পড়তে পারে, না সবসময় তো পুজো হবে না, সারা বছর পড়তে পারবে। এই কালারটা নেওয়া হয়েছে, এটা আনকম কালার, স্টিল কালার। ঘোরারে এখন পাতা ফুল আছে, আর গোটাটা এইরকম টাইপের, এটা হচ্ছে অর্গানজার উপর দুধের কাজ। আঁচলটা রেখে দিচ্ছি, এই যে এটা হচ্ছে আঁচল। ব্লাউজ পিসটা ব্রোকেড এই কালারে। আর এইটা এসছে ছোট কাকাইয়ের তরফ থেকে, এটা মামনি আর বাপির আছে। এটা হচ্ছে বাপির, আমি খুলছি না কারণ ভাঁজটা নষ্ট হয়ে গেছে। এটা বোধ হয় বেগুনি টিশার্ট হবে, বা টিশার্টই হবে, বাংলাদেশ তো মান টিশার্টই হবে। এটা টিশার্ট, আর মামনির একটা শাড়ি আছে ট্রিপল টোন বলা হোক, তিনটে কালার দিয়ে। ঠিক আছে, আপাতত মামনির শপিং কমপ্লিট, মানে আমি থাকা দরকার, পরে কবে দিনে নেয়। এই হচ্ছে আমাদের শপিং, আর আমি একটা শাড়ি নিয়েছি বাড়ি থেকে।